এই তো রাজপুত্র বেবি, এই তো আমরা এখন বাইরে যাচ্ছি। এই তো এদের দুজনকে বাসায় রেখে যাচ্ছি, যার জন্য রিমা আমরির একটু মন খারাপ। আর এই তো আপনাদের ভাইয়া আমি আর বাবু বাইরে যাচ্ছি। চলুন তাহলে মজার একটা জিনিস শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যারা বাইকে করে ছোট বাচ্চাকে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাই, কীভাবে সহজে আমরা নিয়ে যেতে পারি। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া রুহানসোনাকে একটা বেল্ট পরিয়ে দিচ্ছে এবং কীভাবে ও নিজের সঙ্গে রুহানসোনাকে একদম অ্যাটাচ করে নিয়েছে, সব কিছু বিস্তারিত বলবো বাসায় ফিরে এসে। কারণ আজকে এই বেলের পার্সেলটা আমার বাসায় আসছে, আর এই তো রুহানসোনা শপে এসে কোনো কিছুতেই তেমন আগ্রহ প্রকাশ করছে না, কিন্তু ও একটা জিনিসের প্রতি খুবই আগ্রহ দেখাচ্ছিল, মোবাইল ফোন। তো ওকে আমি একটা মোবাইল ফোন কিনে দিলাম, কেমন মোবাইল ফোন কিনলাম এবং আমি কী ফুলদানি কিনলাম বাসায় এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, এই তো মোবাইল ফোন এবং ফুলদানি নিয়ে আসে এখন বাসায় চলে আসছি। দেখুন তাহলে কী নিয়ে আসলাম। আজকে বিকালবেলা দারাজ থেকে আমার একটা পার্সেল আসছে, তো আমি পার্সেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো দেখতে পাচ্ছেন, এই যে দারাজ থেকে আমার একটা পার্সেল আসছে, এটা আমি অনেকদিন আগে অর্ডার করছিলাম, তো যাই হোক পাইছি আজকে আমি হাতে। তো আপনাদেরকে প্রোডাক্টটা খুলে আমি দেখাচ্ছি। যাদের ছোট বেবি আছে, যারা হুন্ডায় ক্যারি করেন বেবিদেরকে, আমি বলবো প্রথমত হুন্ডাতে একদমই ছোট বাচ্চাদেরকে উঠাবেন না। কারণ আমার রুহানকে যখন আমি হুন্ডাতে বসাই, মানে আপনাদের ভাইয়া বসাই, রুহানও মানে বাইক রাইড করতে পছন্দ করে, আপনাদের ভাইয়া তো খুবই বাইক রাইড পছন্দ করে, যার জন্য এইটা আমরা অর্ডার করছি। ওকে যখন আপনাদের ভাইয়া উঠায়, তারপর আমি বেল যতই লাগানো থাকুক মার মন বলে কথা আমি হাত দিয়ে ধরে রাখি। এই প্রোডাক্টটা এত ভালো বলার বাইরে, এই যে এটা দেখতে পাচ্ছেন দুটো হাত আছে, ব্যাগের মতো করে এরকম পরে নিতে হবে, নিয়ে বাচ্চাকে পরাই দিয়ে এই যে বাচ্চার পিছনে এটা লাগাই দিবেন। তারপরে আবার একটা এক্সট্রা বেল দেওয়া আছে, এই যে দেখুন, এইটা আবার যে বাইক রাইড করবে সে বেঁধে নিবে, অনেক সেফটি সম্পূর্ণ এই বেল্টটা। এই বেল্টটা অর্ডার করতে আমি রুহান শোনার জন্য, আর আজকে ফার্স্ট ওকে আমি এই বেল্ট পরিয়ে সামনে বসি। আপনারা দেখতে পারলেন বাইকে করে আমরা একটু বাইরে গিয়েছিলাম, আর আমি গিয়েছিলাম 99-এর শপে, আমাদের বনশ্রীতে আছে দুইটা শপ, তো একটাতে গিয়েছিলাম আমি। যে ওর একটা মোবাইল নিয়ে আসছি এটা, আর একটা আমি যেখানে যাই না কেন আমি তো ঘর সাজাতে পছন্দ করি, টুকটাক ছোট ছোট জিনিসগুলো আমাকে খুব টানে, তো তার একটা নিয়ে আসছি দেখাই। বলুন তো কি হইতে পারে, এই তো সবাইকে একরাশ ফুলের শুভেচ্ছা, একরাশ বলবো না এক পাতিল ফুলের শুভেচ্ছা বলবো, সবাইকে এক পাতিল ফুলের শুভেচ্ছা। তো এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এই যে কিউট না, অনেক সুন্দর, কিন্তু এটা ছোট্ট একটা আমার পছন্দ হয়েছে, যে আপনারা চাইলে টি টেবিলে কিংবা কর্নার সেলফে সুন্দরভাবে ডেকোরেশন করে রাখতে পারবেন এটা দিয়ে। তো এই জন্যই গিয়েছিলাম একটু রুহানসোনাকে নিয়ে ঘুরতে, যে এইটা বেল্টটা কতটা সেফটি সম্পূর্ণ আমি দেখার জন্য। তো না যাক, আলহামদুলিল্লাহ আমি ঠকি নাই, অনেক ভালো ছোট বাচ্চাদের জন্য। আপনারা চাইলে এক বছরের বাচ্চা থেকে শুরু করে পাঁচ ছয় বছরের বাচ্চাকে অনায়াসে এই বেল্ট দিয়ে বেঁধে আপনারা এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।